দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মনোনয়নপত্র বাতিলের কর্মকর্তাদের জটমান হওয়ার নির্দেশ সিএসি এর মার্কেটের অগ্নিকাণ্ডকে নাশকতা বলে সরকার মস্কারা করছে বললেন জি এম কাদের মেয়রির মনোনয়ন পরিবর্তন উত্তাল বরিশাল কালাকান দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে গেছে বললেন মির্জা আব্বাস দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে খুন করেন গৃহ শিক্ষক বিএমপিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নেই বললেন মমতাজ ভারতের সরকারি অনুষ্ঠানে তীব্র গরমে প্রাণ গেল এগারো জনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনের মনোনয়ন পত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের জটপান হওয়ার নির্দেশনা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের তিনি এ তথ্য জানান সিএসি বলেন আজ সিটি কর্পোরেশনের নির্বাচনের ট্রেনিং ছিল অভিজ্ঞতা থেকে দেখেছি যে গৃহীত ও পত্রে খ্যাত মনোনয়ন পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয় কিছু কিছু আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয় কাজী হাবিবুল রাওয়াল বলেন আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয় কাজে আমরা যে আপিলটা শুনবো আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয় সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে মার্কেটের অগ্নিকাণ্ডকে নাশকতা বলে সরকার মস্করা করছে বলেন জিএম কাদের সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে জাপার চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাশকতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক হাসিলের বড় মন্তব্য করেন কাদের তিনি বলেন জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ জনত দুর্নীতি ও অনিয়মে জনপ্রতিনিধিরা ডুবে থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেট ভোর পাঁচটা চল্লিশ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে প্রথমে ফায়ার সার্ভিসের দশ নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু পরবর্তীকালে আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের তিরিশটি ইউনিট যুক্ত হয় এছাড়াও আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী মেয়রের মনোনয়ন পরিবর্তন উত্তাল বরিশাল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার পর থেকে নৌকার মাঝি আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে নগরে স্লোগান সহ আনন্দ মিছিল শোডাউন দিচ্ছেন বর্তমান মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বিরোধীরা একসঙ্গে যোগ দিতে দেখা গেছে স্থানীয় সংসদ সদস্য এমপি অনুসারীদেরও এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর বর্তমান মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারীরা কিছুটা চুপচাপ থাকলেও বিকেল থেকে তারাও শহরের মোটর সাইকেল পদ শোভাযাত্রা মহড়া করেছেন সন্ধ্যারপন নগরে সদর রুটে মোটরসাইকেল নিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান ও বজ মোহন কলেজ সংলগ্ন জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল মুনিপ এবং তার অনুসারীরা পদযাত্রার মাধ্যমে মহারা দেন এ সময় তারা সেনিয়াবাদ সাদিক আবদুল পক্ষে বিভিন্ন স্লোগান দেন এদিকে দীর্ঘদিন ধরে বর্তমান মেয়রপন্থীদের কারণে কুণ্ঠাসা অবস্থায় থাকা নেতাকর্মীরা প্রকাশে এসে মাহিন্ডা স্ট্যান্ড মাইক্রোবাস স্ট্যান্ড বোট গার্ড সহ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে জানা গেছে বর্তমান সিটি মেয়র দলের মনোনয়ন না পাওয়ার পর শনিবার সন্ধ্যায় বরিশাল নগরে রূপাতলি বাসের টার্মিনাল সংলগ্ন থ্রি হুইলার ও মাইক্রো বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণে নিতে যায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কারিফুর রহমান সুমন মোল্লা ও সহসভাপতি রফিকুল ইসলাম মানিক কালাকানুন দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে গেছে বললেন মির্জা আব্বাস সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন জানিয়ে বিএমপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দানবীয় সরকার জবরদস্তি করে চেপে বসেছে এ থেকে রক্ষা পাওয়ার জন্য সকলে একযুগে রাস্তায় নেমেছে ডিজিটাল নিরাপদ তায়ন সহ সকল কানা কানুন দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে গেছে রাজধানীর একটি রেস্টুরেন্টে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যুগ দিয়ে তিনি নিয়ে কথা বলেন রাজনীতিক কূটনৈতিক ও

পারছে কিন্তু সরকার দর্শকের ভূমিকায় সরকার নিজেকে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে বহিবিশ্ব নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা নীতি বিবর্জিত দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুল ছাত্রটিকে খুন করলেন গৃহশিক্ষক শিক্ষক নোয়াখালীর এক স্কুল ছাত্রটিকে দর্শনের চেষ্টা পর হত্যার ঘটনায় গৃহ শিক্ষক আব্দুর রহিম রনিকে অভিযুক্ত করে আদালতে হত্যা মামলার চার্জশিটে দাখিল করা হয়েছে দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ মুসলেহ উদ্দিন মিজানের আদালতে অভিযোগ দাখিল করা হয় সুদারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তানোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন এ সময় তিনি বলেন আমি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক স্পেস ল্যাব চৌধুরী প্রমোজ আমলি আদালত এক এর মোহাম্মদ সলেহ উদ্দিন মিজানের আদালতে দাখিল চার্জশিটটি দাখিল করি কোর্ট ইন্সপেক্টর শাহ আলম অভিযোগ পত্রটি গ্রহণ করেন ওসি মোহাম্মদ তানোয়ারুল ইসলাম আরো বলেন ডিএনএ ফলাফল কল লিস্ট এবং অন্যান্য আলামতের উপর করে এ চার্জশিট জমা দেওয়া হয়েছে এ ঘটনায় একত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এছাড়া এই ঘটনায় তাৎক্ষণিক আটক ইস্টাফিলকে এ মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে এ বিষয়ে জেলা পুলিশ সুপার ইসলাম ঢাকা পোস্টকে বলেন ঘটনাটি চাঞ্চল্যকর হয় আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখেছি রনিকে অভিযুক্ত করে সাত মাসের মতো আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে গৃহক শিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তারের পরদিন শনিবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বিএনপিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নেই বললেন মমতাস মানিকগঞ্জ দুই আসনে সংসদ সদস্য ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তার ছেলে তারেক রহমান ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পলাতক রয়েছে এই মুহূর্তে দলটিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নেই আর আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে তাতে অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই দুপুরে মানিকগঞ্জের সিংরাই উপজেলার জয় মন্টম্পের বাকুম গ্রামে মধু মধু উজালা বাউল কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি এ সময় মমতাস বেগম আরো বলেন আওয়ামী লীগ আগের চেয়ে এখন আরো অনেক ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে এ আসনে পঁচাত্তর বাগবুট নৌকার পক্ষে আসবে ইনশাল্লাহ বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে তো উপহার তুলে দেন তিনি ভারতের সরকারি অনুষ্ঠানে তীব্র গরমে প্রাণ গেল এগারো জনের ভারতে গরমের মধ্যে খোলা ময়দানে মহারাষ্ট্র সরকার আয়োজিত সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হিটে জনের মৃত্যু হয়েছে উপস্থিত ছিলেন গতকাল সময় নাবি মুম্বাই এলাকায় মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে বলে রাজ্যটির উপ মুমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন মারা যাওয়া সবাই খোলা ময়দানে রোদের মধ্যেও বসেছিলেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী যায় গরমে অসুস্থ হয়ে পড়া আরও পঞ্চাশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুরে একটায় মহারাষ্ট্র রাজ্য সরকার এই আয়োজনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে সিন্ডে ও ফান্ড বিশ উপস্থিত ছিলেন